সৌদি আরবে সৌদি আরব আমাদের মডেল না সৌদি আরব আমাদের আদর্শ না আমাদের আদর্শ হলো কুরআন এবং হাদিস কথা বলতে কি না আমাদের আদর্শ সৌদি আরব নয় দেখবেন তো অনেকে বলে সৌদি আরব দি আছে আরে সৌদি আরব যেমন হ্যাঁ আবু বকর আছে আবু জেহেলের অভাব নাই ধরে কো ঠিক কি না সৌদি আরব আবু জেহেল আরো বেশি সৌদি আরব গোমরাহি আরো বেশি সৌদি আরবের বাদশা এটা ডাইরেক্ট এটা তো একবার ইহুদির ডাইরেক্ট দালাল কথা কো ঠিক কি না তুমি তুমি যদি দাওয়াত তাবলীগ রে যদি তুমি হ্যাঁ গোমরা বলো তো তোমার আমাদের কিছু আসে যায় না গোমরা যে হে সবই গোমরা দেখে কথা কো ঠিক কি না আমি যদি কালো চশমা লাগাই তো কালো চশমা দিয়ে আমি কালোই দেখব সামনে যা আছে সব কালো আমার চশমা যদি কালো হয় সব কালো তো তুই গোমরা নিজে গোমরা হয়ে গেছস এই জন্য দাওয়াত তাবলীগ গোমরা হয়ে যায় নাই দাওয়াত তাবলীগ ঠিকই আছে দাওয়াত তাবলীগ হকের উপরই আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দাওয়াত তাবলীগ হকের উপরই থাকবে কথা বল আর ধরে বলেন ঠিক না দাওয়াত তাবলীগ হকের উপরই থাকবে দাওয়াত তাবলীগের দ্বারা আজ পর্যন্ত যত দাওয়াত তাবলীগ আমাদের এলাকায় আছে তাবলীগ জামাতের লোকেরা আছে কেউ কি কোনোদিন মানুষকে কষ্ট দিছে কথার দ্বারা কথা কয় না কেউ কষ্ট দেয় না মানুষ কথার দ্বারা কোনো কষ্ট দেয় না ওরা নিজেরা নিজের পয়সা পকেটের টাকা খরচ কইরা সময় কাটায় যায় এদের ফিক্রি থাকে একটা মানুষকে কিভাবে নামাজি বানানো যায় একটা মানুষ নামাজ পড়ে না তারে বুঝাইয়া তার পিঠের মধ্যে হ্যাঁ হ্যাঁ মর দিয়া কোনো ভাবি নি সে নামাজি হয়ে যায় তারা যে মসজিদ দাবি করা যায় মসজিদের ভিতরে ঢুকানো যায় যে মানুষটা মানুষকে তাই না মসজিদের ভিতরে ঢুকায় এ গুমরা এ গুমরা এ গুমরা হয় কিভাবে সে তো গুমরা হতে পারে না আসলে মূল উদ্দেশ্যটা হলো কি আমার প্রতি কাঁচা গাছ ঠিক কি আমার এসে বলতেছে আর বেশি দিন না আমসা শেষ আই বুঝছি কি আমার কিয়ামত কাছাকাছি গোটা পৃথিবীর বেঈমানরা চেষ্টা করতেছে মুসলমানদেরকে কিভাবে নষ্ট করা যায় কিছুদিন আগে লামা জাহাবিদের মাধ্যমে কিছু লামা জাহাবি তৈরি করছে সৌদি আরবের কিছু শায়েখরা এরা সহি হাদিসের মাধ্যমে সহি হাদিস বলে কি সহি হাদিস সহি হাদিস সহি হাদিস মাসকান নিয়ে সহি হাদিসের একটা হ্যাঁ শব্দ তৈরি দিছে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা হানাফি মাযহাবের অনুসারী কথা কোন ঠিক কিনা বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের অনুসারী তো হানাফি মাযহাব যেভাবে নামাজ পড়ার কথা বলছে আমরা সেইভাবেই নামাজ পড়ি তবে রফিয়া দান যারা করে যেই দেশের দ্বারা করে ওই দেশে গিয়ে তুমি রফিয়া দান করো সমস্যা নাই আমার দেশের মধ্যে যদি তুমি রফিয়া দান ঠিক মতো করো তাহলে হানাফি মাযহাবের মানুষেরা এরা তো তাকায় থাকবে তোমার দিকে নামাজ এই সে তখন তার মধ্যে একটা প্রশ্ন জন্ম হবে কি রে নামাজ কি কয়েক প্রকার নাই তা কথা বলতে কি না নামাজ মানুষের মধ্যে নামাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কিছু লামা জামি তৈরি করে দিছে এরা সহি হাদিসের মাধ্যমে শুরু করে সমাজের মধ্যে একটা দোয়া তুলসি মালা খুলে দিছে আর এই করতে 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 মুসলমানদের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করছে বিভ্রান্তি সৃষ্টি এটা কিন্তু লামা জামিরা নিজেরা করে না ওই ওইখান থেকে দুশ্চরা একটা গ্রুপ বাইক করে দিছে বাংলাদেশে কথা বলতে কি না এখন লামা জাবির মাধ্যমে হয় নাই কোনো কিছু হয় নাই যারা ইমান আকিদা যেভাবে আছে এইভাবে ঠিক আছে এরা মানে উদ্দেশ্য হাসিল করেছেন এই জন্য এরা সরকারের পক্ষ থেকে চাইতেছে যে দাওয়াত তবলিগ যদি একবার নিষিদ্ধ করে দেয় তখন একটা প্রভাব কমবে দাওয়াত তবলিগ যদি নিষিদ্ধ করে দেয় তখন এটা যেগুলো এগুলো যে বেদাত এটা মানুষে জানবে মানুষে বুঝবে এটার একটা প্রভাব পড়বে কিন্তু মানুষে তো বোকা না এরা পাঁচ আঙুলে ভাত খায় কথা বলতে কি না বাঙালি এত বোকা না পৃথিবীর মুসলমানরা এত বোকা না
আমরা পাঁচ আঙ্গুলে ভাত খাই, কোনটা হক কোনটা বেহক, কাকে কোন উদ্দেশ্যে কোন কথা বলে আমরা সবকিছুই বুঝি। তুমি যে তোমার বাবাদেরকে খুশি করার জন্য, ইহুদিদেরকে খুশি করার জন্য আজকে সৌদি আরবে দাওয়াত তবলিগকে নিষেধ করেছ, আমাদের মুসলিম বাকি নাই, দাওয়াত তবলিগ আছে, দাওয়াত তবলিগ থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন সূর্য পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে উদিত হবে পশ্চিম প্রান্তে গিয়ে অস্ত যাবে, এতদিন পর্যন্ত দাওয়াত তবলিগ পৃথিবীর জমিনে থাকবে। কথা বলতেছি বন্ধ হবে না, কেমন পর্যন্ত বন্ধ হবে লাভটা কিটা? দাওয়াত তবলিগ গেলে আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করে নিয়ে নেন। ছোট্ট একটা ঘটনা বলি, আমাদের বাংলাদেশে এক সময় দাওয়াত তবলিগের আমির ছিলেন আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি, যারা মুরব্বী তারা হয়তো জানতে পারেন। আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাংলাদেশের এই বিশ্ব ইজতেমার আমির। ওনার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া খসবাতানা নিমবাড়ি গ্রাম। আমি তখন ছাত্র, বাদুগর মাদ্রাসার ছাত্র। তো উনি বাদুগর মাদ্রাসায় গেলেন, ওইখানে একজন হুজুর আছে মুফাসসির হুজুর, তার নাম নাম আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস। ওনার নাম ডাকতো নাকে মুফাসসির হুজুর কয়া। উনি হায়াত পেয়েছিলেন 145 বছর, আরো দূরে কর বুখারী শরীফ একা পড়াইছেন 80 বছর, 80 বছর বুখারী শরীফ পড়াইছেন, 145 বছর হায়াত পেয়েছেন। মৃত্যুর সময় কয়েকটা দাড়ি ওনার সাদা ছিল, একটা দাঁতও ধরে নাই। ওলামাই কেরাম, বাংলাদেশের ওলামাই কেরাম সবাই চিনে, আল্লামা শাহ আহমদ সফি রহমতুল্লাহ আলাই যার সামনে গিয়া দুই ফাল মাফানায়া বৈশা থাকত। বাংলাদেশের সমস্ত আলেমদের মুরব্বী ছিলেন মুফাসসির শাহ হুজুর রহমতুল্লাহ আলাই। তো হযরতের দরবারে গেলেন আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাই, উনিও ছিলেন বড় হুজুর রহমতুল্লাহ আলাই ছাত্র। তো যাওয়ার পরে ওনাকে বললেন যে তুমি তো এখন তাবলিগ জামাতের আমির, ছাত্র উস্তাদ, তো এই জন্য ছাত্র উস্তাদ ছাত্রকে বলতেছে তুমি তুমি বেরা বলে, এটা কোনো অন্যায় না? কথা কোন দেখি না, বাবা যদি ছেলে রে তুমি কয় অন্যায় নেই, ছেলে যদি এমপি হয়ে যায় না তারপর বাবার কাছে ছেলে সে তুই এমপি হস না প্রধানমন্ত্রী আমার কে আইলো তুই না আমার খুলা। তো ছাত্র যদি বাংলাদেশের ইয়া হয়ে যায় বিশ্ব আমির হয়ে যায় ছাত্র তো ছাত্র। তো বলল তুমি তো এখন আলহামদুলিল্লাহ বিশ্ব আমির, অতএব একটা কাজ করো, আমার ছাত্রদেরকে উদ্দেশ্যে বিরাতেছে নসিহত করো, নসিহত করো। তো বিশ্ব আমির আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাই উনি নসিহত করার জন্য উনি মিম্বরে বসছেন, আমরা ছাত্র যারা সবাই মসজিদ ভৈরা বসা বসা আসলে যার বিশ্ব আমিরের কথা শুনবো, বিশ্ব আমিরের কথা শুনবো। হ্যাঁ, উনি কথা বলা শুরু করছেন, কথা বলতে 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 হঠাৎ করে একটা কারগুজারি গেছে। কি কারগুজারি? তাবলিগ জামাতের একটা কারগুজারি বলতে গিয়ে উনি বলে যে এক গরিব মানুষ, গরিব মানুষ হাল চাষ করে, দুইটা গাভি আছে হাল চাষ করে, এমন গরিব দুইটা গাভি দিয়া হাল চাষ করিয়া পরের জমিন হাল চাষ করিয়া যে টাকা পায় এই টাকা দিয়ে টাকাটা দিয়া ওনার সংসারটা চলে। দুইটা মেয়ে ছেলে নেই, তাহলে কামাই রুজির সম্পূর্ণ দায়ভার ওনার উপরে, উনি রুজি করলেই সংসারটা চলে, উনি রুজি না করলে সংসার চলে না। কারণ সব মহিলা ওনার স্ত্রী আর দুই মেয়ে, আর তো কেউ না, গাভিও দুইটা, কি করবে কি করবে? আল্লাহ আকবার। তো কাজ করতেছে কাজ করতেছে, হঠাৎ করে দেখা যায় ওনার মসজিদের মধ্যে দাওয়াত তবলিগ জামাত আছে, 3 দিনের জামাত নিয়ে আসছে। আয়েশা মানুষদেরকে দিনের কথা বোঝাচ্ছে। তো উনি একটু সময় লাগায় বসলেন, গরিব মানুষ উনি বসলেন, বৈশা এদের কথা শুনলেন, এদের কথা শুনিয়া
দিলটা একটু নরম হইছে আর মনে মনে ভাবতেছে দুনিয়াতে 80 কোটি চলে যাব তো কিছু নেক আমল তো করা দরকার আল্লাহকে কিছু টাকা দরকার তো ডাকতাম কিন্তু আমি তো নামাজ ঠিক মতো জানি না শুধু নামাজ পড়লেই তো হয় না নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানতে হয় আমরা যারা এখানে আসি নামাজ পড়ার জন্য মনে কষ্ট নিয়েন না যদি পরীক্ষা দেয় একজন একজন করে পরীক্ষা দেয় আমাদের অনেকের অনেক ত্রুটি বাইর হয়ে দিব কথা বলা ঠিক না একজন একজন করে যদি পরীক্ষা নিয়ে যাবেন নামাজটা বইরা দেখান তাহলে আমাদের অনেক মুসল্লিদের অনেক ত্রুটি আছে এটা বের হয়ে যাবে যেটা এখন আপাতত সব লুকাইয়া আছে কেউ জানে না জিজ্ঞেস করলেই বের হয় আর অনেকে আছে লজ্জায় কারো কাছে বলে না যা নামাজ পড়তেছে রুকু দে সেজদা দে আর সালাম ফিরাইতেছে আল্লাহ যা করছে কথা কোন ঠিক না কারণ তার ব্যক্তিত্ব এটা অনেক নাকাওয়ালা এই সেই কোনো কিছু যদি জানে যে সে কোনো কিছুই জানে না এটা লজ্জা তার তো এটা কিন্তু ভুল এটা কি ভুল আমার ভুল আছে এটা প্রকাশ করতে হবে যে আমার ভুল এটা শুদ্ধ করতে হবে ভুল কোন জায়গায় আছে এটা ধরতে হবে এটার নাম হলো বুদ্ধিমানের কাজ ঠিক কথা বলতে কি না আর ভুল মিয়া বৈশা দেখা এটা হলো ভুকামির কাজ কারণ মৃত্যু কোন সময় আসে বলা যায় না এই জন্য ভুল যদি থাকে ভুল আছে সেটা আমি বলি না ভুল যদি থাকে যদি থাকে তাহলে একটু সংশোধন করা দরকার কোন পথে গেলে কোন জায়গায় গেলে কার কাছে গেলে আমার ভুল সংশোধন হবে আপনি মনে মনে তালাশ করে জায়গাটা বের করবে কথা কোন ঠিক না জায়গা বের করে ওর কাছে গিয়া ভুল গিয়া সংশোধন করবেন এটা হলো বুদ্ধিমানের কাজ কোন কাজ বুদ্ধিমানের কাজ তো যাই হোক দাওয়াত তবলিগ আসে জামাত তিন দিন জামাতে আসে তিন দিন জামাতে এরা ওয়াজ কইরা ওনা মনটা হুদু নরম হইছে এক পর্যায়ে উনি বের হই গেছে কা তিন দিনের জন্য সুবহানাল্লাহ তিন দিনের জন্য বের হয়ে গেছে এখন পরিবারে কিছু খাবার তিন দিনে ভোজ খাবার টাবার দিয়া উনি চলে গেলেন চলে যাওয়ার পরে ওই এলাকার এক সুর আছিল সুর সুরে কো এই শুনছো বলে কি কো সাসা লাগে জায়গা তিন দিনের জন্য তো লয়ে কাজ করি সাসার ঘর থেকে গরু একটা হয়ে আয় কত বুঝিনি আপনারা তো উনি তো চলে গেছে তিন দিনের জমাতে আর ঘরে আছে শুধু মহিলা দুই মেয়ে আর ওনার স্ত্রী এই সুযোগে এলাকার সুরে করছে কি গাভী দুইটা থেকে বড় গাভীটা লইছে বড় গাভীটা গোয়ালঘর থেকে বাইর করে নিয়ে আসে এখন বেচারা তিন দিন সময় লাগায় আইলো বাড়ি আয়া দেহে গোয়াল গরম বড় গাভী নাই কথা কর না গোয়াল গরম বড় গাভী নাই এখন গাভী একটা দিয়া কিতা আপনার হাল চাষ হয় গুড়া একটা দিয়ে হাল চাষ করা যায় কিন্তু গাভী দিয়া হাল চাষ করা যায় না এক গাভী দিয়া কেমনি হাল চাষ করব কিন্তু তিন দিন যে সময় লাগাইছে তিন দিন সময় লাগানোর কারণে আমির সাহেবের বক্তব্য সাতিবৃন্দের বক্তব্যর দ্বারা তার দিলের মধ্যে ইমান ইয়াকিন এমনভাবে ফয়দা হয়েছে যে রিজিকের মালিক একমাত্র সবাই জোরে বল রিজিকের মালিক একমাত্র হাল চাষ গরু গাভী এইগুলা রিজিকের মালিক না ব্যবসা বাণিজ্য রিজিকের মালিক না রিজিকের মালিক একমাত্র তার তিন দিন বয়ান শুইনা তার দিলের ভিতরে ইমান জ্ঞানী এমন ফয়দা হইছে যে যেই মাত্র দেখছে গাভী একটা নাই একটু হো চিন্তা করে নাই এক পর্যায়ে বলছে শোনো এটা কি শোনো দুঃখ করো না লাগাইলাম তিন দিন নিল আমার গাভী যা আল্লাহ যা করছে এখন এক সিল্লা না লাগাই আর সার সিল্লা পর আল্লাহ আকবার আল্লাহ পালবো নে খাওয়াইবো নে তোমাদের ইমান যদি আছে তো আল্লাহ যে খাওয়ায় তো স্বামী স্ত্রী কো হ্যাঁ ঠিক আছে আল্লাহ আমাদের ইমান আছে আল্লাহ আমাদেরকে খাওয়ায় মেয়েদেরকে বলবো মা টেনশন করো না আল্লাহ তোমাদেরকে খাওয়াইবো গাভী একটা আছে একটা নিয়ে গেছে সুরে সমস্যা নাই আল্লাহ তোমাদেরকে খাওয়াইবো কিছু টাকা একজন থেকে ধার করিয়াই না পরিবারের হাতে দিয়া গেছে এক সিল্লা লাগিয়া ওই দিক দিয়ে সুরে যখন শুনছে এক সিল্লার জন্য গেছে এবং সব সুরে মাটি গিয়ে হাত তালি দেয়
কথা কয় না হাততালি দেওয়ার পর এই কাজ হইছে এখন চাচা বলে শুনছি এক সিল্লার লাগে 40 দিন লেগে গেছে এখন তো চুরি করতে খুব সহজ ল কাম করি ভিডিও লই আই কথা কয় না রে কাজার কাছে না এটো লই আই এখন করছি কি দা দুই সূরা মিলা কয়েক সূরা মিলা ওই যে দুই আর টাকা বিজাছি ওই গাবি দুনিয়া আইছে গোয়াল ঘর একবার খালি মহিলা মানুষ এরা সকালে ঘুম থেকে উঠে দেখে গোয়াল ঘরে ঘুম নাই হাই হাই গুরু গেল কই হাই রে চুরি নিছে কান্নাকাটি করতেছে মাঝির দুই তিনজনে মিলা হাতে কান্নাকাটি করে নিয়ে গেছে